থাকে, আমরা আত্মীয়দের সাথে কি করব, সম্পর্ক জোড়া দিব। কোন নিকট আত্মীয় রক্ত সম্পর্কীয়, আত্মীয় মানে কি, আত্মীয় মানে এখন শ্বশুর বাড়ি, আমাদের দেশে আত্মীয় মানে কি শ্বশুর বাড়ি, এর চেয়ে বড় এটা আত্মীয়ই না। মহিলারা নাকশ হবে, কিছু করার নেই, আত্মীয় ওটা থার্ড ক্লাসের আত্মীয়। ফার্স্ট ক্লাসের আত্মীয় কারা, বাবার সম্পর্কীয় আত্মীয় যারা, এরা হলো কোন ক্লাসের আত্মীয়, ফার্স্ট ক্লাসের আত্মীয়। বাবার সম্পর্কে আত্মীয় কে, চাচা, দাদা, ফুফু, চাচা তো ভাই, ফুফা তো ভাই, বোন, এরা হলো ফার্স্ট ক্লাসের আত্মীয় প্রথম শ্রেণীর। এরপরে দ্বিতীয় শ্রেণীর আত্মীয়, সেকেন্ড ক্লাসের আত্মীয় হলো মায়ের দিককার আত্মীয়, মামু, খালা, মামা তো ভাই বোন, খালা তো ভাই বোন, নানা তো আগেই, নানাই তো আগেই, এরা হলো সেকেন্ড ক্লাসের আত্মীয়। আর থার্ড ক্লাসের আত্মীয় হলো শালা, সম্বন্ধি, শ্বশুর শাশুড়ি, এরা। কথা বুঝে আসছে? এটা হলো আমাদের দেশের কোন ক্লাসের, ফার্স্ট ক্লাসের। আমাদের দেশে এটা কত নম্বর আত্মীয়, ফার্স্ট ক্লাসের আত্মীয়। আমরা হুবহু উল্টা, শরীয়ত যা বলছে আমরা ওইটার হুবহু উল্টা। কিভাবে, থার্ড ক্লাসেরটা আমাদের কাছে কি ফার্স্ট ক্লাস, আর সেকেন্ড ক্লাস হওয়ার দরকার ছিল নানা বাড়ি আত্মীয় নাকি, ওইটা সেকেন্ড ক্লাস আছে ঠিক আছে, কিন্তু হ্যাঁ, কিন্তু ওই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ফার্স্ট ক্লাস সেটা হলো কোন ক্লাসে, আমাদের কাছে থার্ড ক্লাসে। আপনারা দেখেন খালা মামু, খালা তো ভাই বোন, মামা তো ভাই বোনের সাথে মানুষের সম্পর্ক যত ভালো থাকে, ফুফা তো ভাই বোন, চাচা তো ভাই বোন, এর সাথে সম্পর্ক এত ভালো থাকে না, ঠিক না ভাই? ঠিক। মামু খালা এদের সাথে সম্পর্ক যত ভালো, চাচা ফুফু তাদের সাথে সম্পর্ক এত ভালো থাকে না। ইবলিস বুঝে কিভাবে জাহান্নামে নিতে হবে, ওই ওই পলিসিতে আগায়, ছকাকে আমরা সেদিকে আগাই। কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদের বিয়ে শাদিতে, আমাদের প্রোগ্রামে, অনুষ্ঠানে, আন্তরিকতায়, যোগাযোগে, চাচার মোবাইল নম্বর কয়জনের কাছে আছে, চাচা তো ভাই, ফুফু তো ভাই, মোবাইল নম্বর কয়জনের কাছে আছে সন্দেহ, কিন্তু খালা তো ভাই, মামা তো ভাই, এর মোবাইল নম্বর অনেকের কাছেই আছে, ঠিক না বেটি? নিষেধ না খালা তো ভাই, মামাতের ভাইয়ের সাথে মোবাইল থাকা, তাদের সাথে যোগাযোগ রাখা নিষেধ না, শ্বশুরবাড়ির সাথে যোগাযোগ রাখা, তাদের সাথে সদাচরণ করা, তাদের এগুলো নিষেধ না, আপনি করেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণটারে বাদ দিয়া করেন না। কথা কি বুঝতে পারছি? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান। তাহলে আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করতে হবে, ছিন্ন করা যাবে না। বহু লোক আছে চাচা ফুফু, চাচা তো ভাই বোন, ফুফা তো ভাই বোন, এদের সাথে দু চার বছরেও একবার যোগাযোগ হয় না, ঠিক না বেঠিক? কিন্তু শ্বশুর বাড়ি, শালা, শ্যালিকা, এদের সাথে একান্ত কোনো গণ্ডগোল ফাসাদ না হইলে মাশাআল্লাহ, এমন সপ্তাহ খুব কম যায় যে সপ্তাহ যোগাযোগ হয় না, ঠিক না বেঠিক? জটিল একটি ব্যাপার। একই কথা মহিলাদের জন্য, মহিলারা মন খারাপ করবে যে আমাদের থার্ড ক্লাস বানিয়ে দিয়েছে, না, আপনার বেলাও তাই, মহিলাদের বেলাও তাই। একজন স্ত্রী, আপনার স্ত্রীর জন্য তার সবচাইতে বেশি সদাচরণ পাওয়ার হকদার কে, তার বাবা মা, নাকি আপনার বাবা মা? তা আপনি তো চাপ দেন সেখানে মহিলারে, জুলুম করি আমরা, তার সবচাইতে সদাচরণ পাওয়ার হকদার কে, তার বাবা মা, তারপরে বহুত পরে আসে আপনার বাবা মা। আর আমাদের কাছে মহিলাদেরকে এমনভাবে বোঝায় যে শ্বশুর শাশুড়ি হলো তোমার পূজার বস্তু, সারাদিন এর খেদমত করতে থাকবা গোলামের মতো, বান্দির মতো, এই কাজগুলো করি কি করি না, এগুলো মেয়েদের প্রতি আমরা জুলুম করি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।